ভারতে কলকাতার টালিগঞ্জের দুই নায়িকার বিপরীতে অভিনয় করছেন ঢালিউডের নায়ক শাকিব খান। সেই দুই নায়িকার নায়িকার একজনের নাম শ্রাবন্তিকা, তার নাম আগে জানা গিয়েছে। গতকাল বুধবারে জানা গেল দ্বিতীয় নায়িকা হচ্ছেন নুসরাত জাহান। শুটিংয়ের তারিখ পাকা করেছেন ছবির পরিচালক রাজীব বিশ্বাস। গতকাল বৃহস্পতিবার বিকেলে কলকাতা থেকে মুঠোফোনে পরিচালক বলেন, শুরুতেই নুসরাতের কথা ভাবছিলাম আমরা, কিন্তু তিনি তখন ব্যস্ত থাকায় একটু দ্বিধাদ্বন্দ্বের মধ্যে আমরা ছিলাম, কিন্তু এখন আর কোনো দ্বিধাদ্বন্দ্ব নেই, আমাদের ছবিতে সময় দিতে পারবেন সে কথা তিনি আমাদেরকে নিশ্চিত করেছেন। ছবির প্রাথমিক প্রস্তুতির জন্য কলকাতায় আছেন শাকিব খান। সেখান থেকে মুঠোফোনে তিনি বলেন, ভেক্টর শর্ট ফিল্ম অফিসে ছবি সংশ্লিষ্ট একটি ছোটখাটো মিটিং হয়েছিল, সেখানে আমিও ছিলাম। ওই শুটিংয়ের নুসরাতের বিষয়টি চূড়ান্ত হয়। অভিনেতা অভিনেত্রী এবং শুটিংয়ের দিন তারিখ পাকা করা হলেও ছবিটির নাম এখনও পাকা করা হয়নি। এই ব্যাপারে পরিচালক বলেন, আপাতত একটি নাম দেয়া হয়েছে, কিন্তু এই নামটি পরিবর্তন হবে। ছবির ও চিত্রনাট্যের কিছু পরিবর্তন আনা হবে, তখনই নামটি ধার্য করা হবে। দুই একদিনের মধ্যেই সে নামটি জানানো হবে। পরিচালক জানিয়েছেন, 16 মার্চ থেকে শুটিংয়ের তারিখ দিয়েছেন শাকিব খান। শুটিং শুরু হবে কলকাতা থেকে, এরপর বাংলাদেশ, সুইজারল্যান্ড ও ইতালির ভেনাসেও ছবিটির কিছু অংশ শুট হওয়ার কথা রয়েছে। যৌথভাবে ছবিটি প্রযোজনা করেছেন বাংলাদেশ আরাধনা এন্টারপ্রাইজ ও কলকাতার শ্রী ভেক্টর ফিল্মস।